ಸತೀಶ್ ಕಂಡು ಯಾರ এবং আমাদের স্যার ডক্টর সরেশ কুমার চট্টোপাধ্যায়ের জন্য একটা জোরে হাত তালি হয়ে যাক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট, আমাদের সুখ দুঃখের সাথী, যাদের প্রচেষ্টায়, যে দুজনের প্রচেষ্টায় আজকে কলেজে এত সুন্দর কলেজ থেকে, অতি ক্ষুদ্র কলেজ থেকে উত্তর চব্বিশ পরগনার বুকে একটা সুন্দর কলেজ উপহার দিয়েছেন আমাদের সেই মাননীয় স্যার ডক্টর সরেশ কুমার চট্টোপাধ্যায় এবং আমাদের কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট আনিসুর রহমান বিদেশ স্যার মহাশয়, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের ইউনিয়নকে উপহার দেওয়ার জন্য। সেলিম ভাই তুমি যেখানেই থাকো মঞ্চে চলে এসো, সেলিম ভাই তুমি যেখানেই থাকো মঞ্চে চলে এসো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কলেজের বড়বাবু প্রিয়তম দত্ত মহাশয়, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের মঞ্চে এসে আমাদের মঞ্চকে আলোকিত করার জন্য। আমাদের সেই সাথে ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে ইউনিয়নের প্রত্যেকটা, এরপরে আমাদের আর এক প্রিয় শিক্ষিকা তথা আমাদের কালচারাল বিভাগের প্রধান মিলি দত্ত পাল, যারা হচ্ছে আমাদের মিজান, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের আনন্দ করো, কিন্তু কোনো রকম উত্তেজনা বা গন্ডগোল করো না, আজকের দিনটা তোমরা এনজয় করো, পড়াশোনা বাদ, ঠিক আছে? সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাড়ি বাড়ি বলছিল যে আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক অধ্যাপিকারা, অ্যাকচুয়ালি আমাদের সবাইকে নিয়েই আমরা, তোমরা আমরা বলে কিছু নেই। যাই হোক, আজকে আনন্দ করো, একদম মানে নিখাদ আনন্দ, তার মধ্যে কোনো যেন ক্ষুদ না থাকে, কারণ বাইরের অতিথি শিল্পীরা আছেন, তারা তোমাদেরকে যথেষ্ট আনন্দ দেবেন আশা করি। এবং বিগত বছরগুলোয় যেভাবে তোমরা সুশৃঙ্খলভাবে এই বিশেষ দিনটা উদযাপন করেছ, আজকেও সেইভাবে তোমরা আনন্দ করো আমি এটুকুই আশা করি। এবং আগামী বছর যেন সবার ভালো যায়, কোনো আতঙ্কের মধ্যে না যায়, সবাই ভালো থাকো, ভালো পড়াশোনা করো। আর তোমরা আমাদের ফুল দিয়ে, স্মারক দিয়ে, ব্যাচ দিয়ে বারণ করেছো, আজকে আমরা তোমাদের হৃদয় দিয়ে বরণ করলাম, তোমরা সারা বছর ভালো থাকো। তুলনা করছে সেলিম, উপস্থিত আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের কাছের মানুষ, আমাদের কলেজের কাজের মানুষ, যিনি আমাদের বটবৃক্ষের মতো ছায়া করে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে, এই কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর সরোজ কুমার চট্টোপাধ্যায়, উপস্থিত আমাদের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, বড়বাবু এখানে আছেন, আজকে আর বক্তব্যের বা মাইক্রোফোনে বলার মতো বিশেষ অবকাশ নেই, কারণ আজকে মাইক্রোফোনে গান বাজনা এটা হয় শ্রেয়। তো তোমাদের একটাই কথা বলবো, অনুষ্ঠান এনজয় করো, তোমাদের জন্যই অনুষ্ঠান, তোমাদের জন্যই এত অ্যারেঞ্জমেন্ট, তোমাদের অনুষ্ঠানে তোমরা এনজয়টা এমনভাবে করো যেন আগামী দিনে আমরা বাধ্য হই আরও বড়ো করে অনুষ্ঠান করতে, আমরা আরও বড়ো করে অনুষ্ঠান যেন করতে পারি, সেই ধরনের আনন্দ তোমরা করবে, এমন কিছু আনন্দ হবে না যেন এটা 2020 আমাদের শেষ বছর না হয়ে যায়। আমাদের আগামী বছরও আরও ভালো প্ল্যানিং আছে, আর মাথার উপরে যতক্ষণ ডক্টর সরোজ কুমার চট্টোপাধ্যায় আছেন আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের পিছু পা হাঁটার বা চিন্তা করার কোনো কারণ নেই। এই একটা এমন মানুষ যে মানুষটা
সর্বক্ষণ নিজের সংসার নিজের বাড়ি সব ভুলেও শুধু ভাবছে শহীদুল্লাহ কলেজের কথা। শহীদুল্লাহ কলেজ মানে তোমরা, অর্থাৎ তোমাদের কথা। তো সেই মানুষটা যতক্ষণ আমাদের উপরে আছে, আমাদের মাথার উপরে, আমরা নিশ্চিন্তে এগিয়ে যাবো, আমাদের কলেজে এগিয়ে যাবে, আমরা সকলে মিলে একটা জায়গাতে আমরা পৌঁছাবো। সকলে খুব এনজয় করো, ভালো থাকো, এবং এমন এনজয় করবে না যাতে কারোর প্রবলেম হয়। আমরা সবাই মিলে আজকে দিন উপভোগ করি, সকলে ভালো থাকো, ধন্যবাদ। এই সমস্ত নাক বাঁকানো মুখ বাঁকানো মেয়েদের লিস্ট করা হচ্ছে সরকার থেকে, কিন্তু আবার পোলিও খাওয়ানো হবে। সত্যি কথা, কি ছেলেগুলো কম যায় না, এরাও দেখি আজকাল ফেরার আপনি মাঠে গোপনে ফেসিয়াল করে আবার সেলুনে গিয়ে। দাদা একটু ঘষে দিন না, কালকে নবীন বরণ হচ্ছে। হ্যাঁ, এই যে লাল দাদা, গায়ে লাল পায়ে লাল সব লাল, ইয়ে লাল রং কপালে চন্দনের ফোঁটা, বাবা ঠোঁট দেখো যেন আপেলের গোটা, কি হাসি, ছেলেটা ভীষণ সুন্দর গো, লাজে মরে যাই ওই মা আমি লাজে মরে যাই। এবার এই ছেলেটা ভাবছে কেন এর দিকে নজর দিল। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে ছেলে নাকি ছেলেদের বিয়ে করতে পারে, এ কি জানা। একটা মানুষ নাকি চার পাঁচটা করে বিয়ে করতে পারবে, এই কি জানা। এগুলো আইন হচ্ছে, কিছু বলার নেই। যা কারা কারা বাংলা সিনেমা দেখো, সবাই দেখো তো বাবা, টাইটানিক আবার ইংলিশ দেখে বলছে। আগে ভালো ভালো সিনেমা ছিল, এখনো ভালো ভালো সিনেমা হচ্ছে। আগে সিনেমা ছিল সপ্তপদী, সাড়ে চুয়াত্তর, নায়ক অ্যান্টনি ফিরিঙ্গি, গোপিকাইন, বাঘাবাইন, আনন্দ আশ্রম, বলিদান, শের পাথরে থালা, অমর সঙ্গী, গুরু দক্ষিণা, যেমন ছিল সংলাপ তেমন ছিল সঙ্গীত। আর এখন সিনেমার কি নাম হয়েছে বাবা, সখী তুমি কর, আমার না জেঠুর কে জানে। স্বামী কেন আসামি, মা কেন রান্নার মাসি, দাদু কেন দুধবেলা, চলে চলে মাস্তুত ভাই, স্বামী ছিনতাই, বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু। এরপরে শোনা যাবে তুমি আমার কেষ্ট আমি তোমার রাধা, তোমার হৃদয়ে ল্যাম্পোস্টে আমার ছাগল বাঁধা। হ্যাঁ, এগুলো সিনেমা হবে কালে কালে। একটা গান হয়েছে তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, কেন আমি কি স্নানের ঘরে গিজার লাগিয়ে দাঁড়িয়ে আছি নাকি কয়লার উনুন ধরিয়ে নিয়ে ঢুকেছি, হ্যাঁ বাষ্পে কি করে ভাসবো। কিন্তু আমাদের এসব গান ভালো লাগে, যতই বাসের ব্যারিকেড দাও বস ওই উকি ঝুঁকি মার, কিছু করার নেই। প্রেম করো না পড়াশোনা করো, কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে হেভি ডিপি দিয়েছো দেখেছি, ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, ছবি অন্য নেই, ছবি আনার জন্য আরে বাইক ফাইক নিয়ে দাঁড়িয়েছেন উপরে। হ্যাঁ সত্যি কথা, অনেক মেয়েদের দেখি ফেসবুকে প্রোফাইল ফটো অনেক জনের নাম আছে শেফালি, ওখানে লিখছে অ্যাঞ্জেল সুইট লানা। তারপর যখন অ্যাঞ্জেলের প্রেমে পড়ে পাড়ার অমল মাথায় জেল লাগিয়ে দেখা করতে গেছে, গিয়ে দেখি কোনো মিল নেই। বাদাম ভালো আছেন দাদা, নাম কে দিয়েছে জানি না বাদাম, অথচ দেখুন 300 টাকা কেজি, কোনো দামই নেই। ও ভাই ঘটি গরম, কেমন ঘটিটাই গরম হয়, বাঙাল গরম হয় না। না ও এদিকে স্যাররা বসে আছেন না, না কারা এদিকে, আপনারা ওদিকে কেন, প্যান কার্ড হয়নি। এ আমাকে সেন্টু দাও একটু তালিও দেখার জন্য, ভালো মানুষ উনি না হলে আসতে পারতাম না এত সুন্দর একটি জায়গা। ও আচ্ছা, ব্যান্ডটা একটু ব্যালেন্স করে নি, আমি বকবো, আচ্ছা তুমি বকো, দুটো বক পাশাপাশি থাকলে কি করবে, বক বক, ও ঠিক ধরেছে। এ তোমার বড়টা চেনা মনে হচ্ছে গো, মনে পড়েছে বানাসা স্টেশনে একসঙ্গে চেকার ধরেছিল, হ্যাঁ ঠিক তো। আমাদের লাইনের বনগা লোকাল, আর এদিকে হাসনাবাদ লোকাল, তাই তো। বনগা লোকাল যে কি পরিমাণে ভিড় সেটা মানুষই জানে, যারা ওঠে, যারা মনে করে চেহারা স্বাস্থ্য শরীর একটু রোগা রোগা রাখবে তারা ট্রেনে উঠতে পারে, এতটাই ভিড়। মাঝে মধ্যে মানে জামা কাপড় প্লাস্টিকে আলাদা নিয়ে উঠি, আর লিভার কিডনি আলাদা, এত চাপ এত চাপ, কি বলবো, বিভৎস ভিড় হয় লোকাল ট্রেনে। যাকে ট্রেন নিয়ে পরে বলবো, এখন বলি এখনকার ছেলেপুলেদের অবস্থা, মাস্টারমশাইদের ভয় পায় না। আমরা মাঠে বল খেলতাম, স্যার আসছে ওদিক দিয়ে, আমি বলতে এই সিকির ভম্বল পালা, হ্যাঁ অমলবাবু আসছে পালা, হ্যাঁ এখন অমলবাবু বলে এই বিমলবাবু পালান ভম্বল আসছে, কোনো ভয় ডর নেই।
বিদ্রোহী কবি থাকলে বলতেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোরা দিনের বেলা ইপটি জিহা রাত্রের রঙিন জল, আমরা ছাত্র দল, মোরা গভীর রাতে মেশিন হাতে কাউকে করি থ্রেট, আর দশটার সময় ঘুম থেকে উঠে বাটারে লাগাই ব্রেড, মোরা খেলার মাঠে ফেসবুক করি খেলি না ফুটবল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল। ঠিক বলছি তো নাকি? বাহ, দারুণ হাততালি। হাততালিতে পুরস্কার আছে, প্রথম পুরস্কার এটি কালার টিভি, দ্বিতীয় পুরস্কার এটি সোনার আংটি, এবং তৃতীয় পুরস্কার রানু মণ্ডলের সঙ্গে ক্যান্ডেল লাইটিং। এক শিল্পী রানু মণ্ডল, কে কে? হ্যাঁ, অভিযোগ মণ্ডল, পরিবেশ মণ্ডল, রানু মণ্ডল, তিন ভাই বোন। ওর গার্লফ্রেন্ড? আচ্ছা, তুমি রানাঘাট স্টেশনে চলে যাও, তিন নম্বর প্ল্যাটফর্ম গিয়ে দেখবে এক ভদ্রমহিলা বসে আছে, চুলে 1200 হুকুম, দাঁত হলুদ। বলুন দাদা। আচ্ছা অবশ্যই, এ তো আমাদের আশিস বিদ্যার্থী, তাহলেই হোক সবাই মিলে, অভিনেতা আশিস বিদ্যার্থী, উনি এসেছেন মুম্বাই থেকে। হ্যাঁ বলুন স্যার, 3 মিনিট টাইম। আচ্ছা, একটু সময় দিয়ে আমাদের ব্যান্ড সেট আপটা হোক, তারপর ভালো ভালো ছবি তোলা তো ফেসবুকে দেবো। দাঁড়ান, হ্যাঁ বেশ কিছু ফ্যাশন শো দেখি, এরকম র্যাম্পে হাঁটে তুমি না। শুরু করি, জানি সময় অল্প, আমাদের পরে আরো শিল্পী আছেন, তাই কথা কম গান বেশি, ঠিক আছে কি?
এসএস মহাবিদ্যালয়ের প্রত্যেক ছাত্র ছাত্রী তোমরা আমাদের ভালোবাসনীয় অনেকবারের জন্য। চলো আমাদের অনুষ্ঠান
ঠিক আছে এক এক করে সব গান হবে কোনো কিছু ছাড়াছাড়ি নেই কিন্তু কম সময়ের মধ্যে হবে চলো এবং যে যে গান তোমরা জানো আমাদের সাথে একসাথে গাইতে পারো আমাদের কোনো আপত্তি নেই জোরে একটু চেঁচিয়ে গাইবি যাতে আমরা শুনতে পাই
শুনতে চাই। এইবার এই হাততালিটা যদি এরকম হয়,
Yeah.
একবার চন্দ্রকেতুগড় এসএস মহাবিদ্যালয়ে শুনবো নাকি গো? 1 2 3 4
Chandraketugarh.
হচ্ছে তোমাদের গান শোনানোর জন্য তাদের একটু জায়গা ছেড়ে দিই তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং শেষ গান কোন গান বলো তো Okay.
না গো সেলুনে গেছি চুল কাটতে গিয়ে দেখি প্লাস্টিকের পিং পং বল আমি বললাম এই বল দিয়ে আপনি কি করেন দেখুন কিছু বয়স্ক মানুষজন আছে তোবড়ানো গাল দাড়ি কাটতে ভীষণ কষ্ট হয় মুখের মধ্যে ঢুকিয়ে দিই এখন সবকিছুই রেডিমেড খিদে পেলে হোম ডেলিভারি মানুষ মরে গেলে ডোম ডেলিভারি সুইগি জোম্যাটো ওলা উবের আরো কত কি বেরিয়ে গেছে এরপর শ্মশান ঘাট থেকে অ্যাপস চালু করবে আপনি কি শেয়ারে পড়বেন নাকি সিঙ্গেল শেয়ারে 65 টাকা সিঙ্গেল 250 টাকা দিলাম টিপলাম 250 10 মিনিট ওয়েট করুন আরো 4টে মরা মরবে 100 ঢুকি দাও মানে ব্যাপারটা এখন রেডিমেড হয়ে গেছে সব কিছু সেলুনে গেছি গিয়ে দেখি এক নাপিত হাতে আয়না চিরুনি নিয়ে দেবের গান গাইছে কি গান আয়না চিরুনি আর আয়না যায় না মাথার উপর যায় না শয় না এখানে একজন টেকো বসে আছে ওই যে সামনে ওর মাথায় চুল নেই হলো ব্রাজিলের রোনাল্ডো একটা কাক মন খারাপ করে বসে আছে আমি কি বললাম কি হলো তোমার মন হচ্ছে না কাকাটাকে যাক দাদারা গেয়ে গেল বারান্দায় রোদ্দুর সবাই শুনেছো গানটা একটা হিট গান এই গান যদি উৎপল দত্ত গাইতো কেমন লাগতো শুনতে যতীন কি রোদ্দুর বারান্দায় কলিয়ের ঘন্টা শুনি ছুট দিকে দরজা খুলি তার অনে এসে বলে কারো দেখা নাই জি 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 তারপর এলেন কেষ্ট মুখার্জি বারান্দায় কি রোজ কলিয়ের ঘন্টা শুনে ছুট দিকে দরজা খুলি তার অনে এসে বলে কারো দেখা নাই তারপর এলেন আমাদের গুম্বাদা প্রসেনজিৎ আমি বলছি বারান্দায় রোদ্দ কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারোয়ান এসে বলে আমার বাবার দেখা নাই আমি কাউকে ছাড়বো না বলছি হ্যাঁ তারপরে এলেন আমাদের চিরঞ্জিত দা না রে পাগলা না কি রোদ্দুর রে আরে কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারোয়ান এসে বলে আমার মায়ের দেখা না আমার মা রে পাগলা মা আরে আ আরে আ তারপরে সে সাইফ আলী খান কারো দেখা নাই আর কার গলা বলো আমি স্মৃতি করবো আরে সিমরন আরে কলিগের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারোয়ান এসে বলে কারো দেখা নাই ভোগাম্বু কার গলা শাহরুখ খান বারান্দায় রত কলিগের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারোয়ান এসে বলে কারো দেখা নাই লালু প্রসাদ আচ্ছা আরে হ্যাঁ বারান্দায় রত বিখ্যাত গান লুঙ্গি ডান সবাই শোনা এই গান প্রিয়া একটা গান চালিয়ে লুঙ্গিয়ে নেতে
আমায় ডান্স করতে দে মেরে প্যারে হিন্দু। তারপরে এলেন নির্মলা মিশ্র। এবার ভাবছি ব্যাংকাররা কবে রাস্তায় টাকা পয়সা ফেলে অবরোধ করবে, সেটাই ভাবছি। যেদিন শুনবো রাস্তায় কয়েন ফেলে অবরোধ চলছে, ফুল ফ্যামিলি চলে যাবো গোষ্ঠী শুদ্ধ। এই কোথায় গেল আজও মেয়েটা? আজও আমাদের পাড়ার মেয়েটা দেয়াল ধরে কাঁদে, কারণ তার প্রেমিক ছিল রাজমিস্ত্রি, কি করবে। আজও ছেলেটা রাত মাঝে না, কারণ তার গার্লফ্রেন্ড হলুদ রং ভালোবাসত, ভীষণ প্রিয় ছিল হলুদ রং। এই যে ছাগল খুঁজে বেড়াচ্ছে তার বয়ফ্রেন্ডকে। এই ঘটি করো না, সাবধান, ওকে দু টাকার খাইয়ে দিন, ও রং পাল্টে যাবে। এই ছাগলকে সাত দিন ফেয়ার লাভলি ঘষলে দেখবেন ফর্সা হয়ে গেছে। I'm not.
ছেঁকা না খেলে মানুষ হবে নাকি?
তরফ থেকে আমার বোনদের জন্য।
এখানে প্রেম ছড়াতে এসেছি, গন্ডগোল করতে আসিনি বস। এখানে চেষ্টা করব কারোর সাথে কারোর ম্যাচ আপ করে দেওয়ার। নিজের তো অনেকগুলো ব্রেক আপ হয়েছে, ম্যাচ আপ দেখলে ভালো লাগে। Thank you.
Thank you.
I'm not afraid to die.
করছে সাউন্ড Thank you.
लिक्विड। अच्छा इधर भी ऑडियंस है, ओ इतने प्यारे लोग इधर भी बैठे हुए हैं। हाय, कैसे हैं आप सभी? अच्छा इन लोग को इधर क्यों बिठाया यार, इतने प्यारे चेहरे में, इतने सारे चेहरों को देख पा रही हूँ, है ना? गलत बात है। जो तुम जाओगे
Thank you.
ईमानदार इंसान। अच्छा कितने ईमानदार है चलो बताओ।
सुपर मजा आ रहा है मेरे लिए अभी और ऑफ कोर्स कॉलेज के लिए हिप 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 क्या बात है सुपर मुझे चंद्रकेतुगढ़ शाहिदुल्ला स्मृति महाविद्यालय थैंक यू सो मच चंद्रकेतु शाहिदुल्ला स्मृति महाविद्यालय एंड स्टूडेंट यूनियन TMCP थैंक यू सो मच फॉर इनवाइटिंग मी एंड थैंक्स टू आवर टीम सेतु मित्रा जी फॉर इनवाइटिंग मी थैंक यू सो मच आपको मजा आ रहा है इधर चलो मेरे पास आखिरी 20 मिनट है मैं क्या क्या गाऊंगी मेरे पास 20 मिनट है उसमें आप सभी को डांस कर ये क्या स्टेप है कैसे करेंगे सावन में लग गई Oh,
আমাদের প্রিয় দাদা আনিসুর রহমান বিদেশ বাবুকে এবং কলেজের অধ্যক্ষ সরস্বতী।